একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ইহুদি লোকের কাছ দিয়ে যাচ্ছিলেন যার মুখে চুনকালি লাগানো হয়েছিল এবং সেই ইহুদি ব্যক্তিকে বেত দিয়ে আঘাত করা হচ্ছিল। সেই ইহুদিকে এমন করা হচ্ছিল কারণ সে জেনা করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ইহুদি ব্যক্তিদেরকে ডেকে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি তোমাদের কিতাবে জিনার শাস্তি এই রকম পেয়েছো? তখন সেই সমস্ত ইহুদি লোকেরা বলল হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মধ্যে থেকে একজন আলেম ব্যক্তিকে আহ্বান করলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলেমকে লক্ষ্য করে বললেন আমি তোমাকে ওই আল্লাহ তাআলার কসম দিচ্ছি যিনি মুসা আলাইহিসসালামের উপর তাওরাত অবতীর্ণ করেছেন। এবার তুমি বলো যে তোমরা কি তোমাদের কিতাবে অর্থাৎ তাওরাতে জিনার শাস্তি এই রকম পেয়েছো? অর্থাৎ মুখে চুনকালি লাগিয়ে বেত দিয়ে আঘাত করার শাস্তি পেয়েছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনে তখন সেই ইহুদি আলেম বলল যদি আপনি আমাকে শপথ না করাতেন তবে আমি এই কথা আপনাকে বলতাম না। মূলত আমাদের কিতাব তাওরাতে জিনার শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। অর্থাৎ মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ তাওরাতেও আছে যে যদি কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হয় তবে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে। একটি বর্ণনায় বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সুরাইয়াকে বলেছিলেন যে তোমাকে পরাক্রমশালী আল্লাহ তাআলার কসম দিচ্ছি যিনি তোমাদেরকে ফেরাউনের সাঙ্গপাঙ্গদের হাত থেকে নাজাত দিয়েছিলেন, নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছিলেন, মেঘ দিয়ে ছায়া দিয়েছিলেন, জান্নাতি খাবার মান্না সালওয়া নাজিল করেছিলেন এবং মুসা আলাইহিসসালামের উপর তাওরাত অবতীর্ণ করেছিলেন। তোমরা কি তোমাদের কিতাবে জিনার শাস্তি হিসাবে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা পাওনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনে তখন সে বলল আপনি আমাকে এমন এক সত্তার কসম দিয়েছেন যে আমি আর মিথ্যা বলতে চাই না। সুতরাং আমরা বুঝলাম যে শপথ গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস সংক্রান্ত মামলার রায় পেশ করেছিলেন। ঘটনাটি এমন ছিল যে একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির কাছে একটি গোলাম বিক্রি করেছিলেন। পরে সেই খরিদ্দার অভিযোগ করে যে আমার কাছে রোগাক্রান্ত দাস বিক্রি করা হয়েছে অথচ আমাকে সেটা জানানোই হয়নি। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে শপথ গ্রহণ করান যে আল্লাহর কসম আমি যখন দাস বিক্রি করি তখন সে আমার জানামতে রোগাক্রান্ত ছিল না। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নামে এভাবে শপথ করলেন কিন্তু অপরদিকে সেই দাসের ক্রেতা শপথ গ্রহণ করতে অস্বীকার করল। তখন তিনি দাস ফেরত নিয়ে গেলেন আর পরবর্তীতে সেই দাসকে আরও আগের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হয়েছিল। শপথ করার ব্যাপারে ইমাম মালিক ও তার অনুসারীদের মতামত হচ্ছে যেই ব্যক্তি শপথ করবে তাকে অবশ্যই আল্লাহ তাআলার শপথ করাতে হবে। শপথকারীকে এই বলে শপথ করাতে হবে যে আমি সেই আল্লাহ তাআলার শপথ করছি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এরপর শপথকারী যেই ব্যক্তিকে সম্মান করে তার কথা সংযুক্ত করা যাবে। ইমাম শাফেঈ ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে শপথের সময় ইহুদিরা বলবে যে আমি ওই আল্লাহ তাআলার নামে শপথ করছি যিনি মুসা আলাইহিসসালামের উপর তাওরাত অবতীর্ণ করেছেন। শপথের সময় খ্রিস্টানরা বলবে যে আমি ওই আল্লাহ তাআলার নামে শপথ করছি যিনি হযরত ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন। শপথের সময় অগ্নিপূজকগণরা বলবে যে আমি ওই আল্লাহ তাআলার নামে শপথ করছি যিনি আগুন সৃষ্টি করেছেন। অর্থাৎ যে যেই ধর্মেরই অনুসারী হোক না কেন শপথ একমাত্র আল্লাহ তাআলার নামে করতে হবে। আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তির শপথ গ্রহণ করার জন্য পাঠালেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন তুমি শপথ করবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং বাজির কোনো মাল তোমার নিকট নেই। অর্থাৎ প্রথমে আল্লাহ তাআলার নামে শপথ করে
তারপর পরের কথা সংযুক্ত করতে হবে। অন্য বর্ণনাকারীদের মতামত হচ্ছে শপথকারীকে শুধুমাত্র আল্লাহ তাআলার নামেই শপথ করানো যথেষ্ট হবে, যেমন লিয়ানের শপথ করানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে যেই ব্যক্তি শপথ করবে সে যেন আল্লাহ তাআলার নামে শপথ করে অথবা চুপ থাকে। সুতরাং আমরা বুঝলাম যে শপথ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলা সর্বজ্ঞ। শপথ গ্রহণের ব্যাপারে বিস্তারিত জানতে হক্কানি আলেম ওলামাদের শরণাপন্ন হতে হবে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।